আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবরে ভালো আছেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, অ্যাপ তৈরি করতে গেলে কি কি লাগতে পারে সেই বিষয়ে অনেক বিষয় জানতে চাচ্ছিলেন। তো আমি যেহেতু মূলত 2 থেকে 3টা ভিডিও করেছি অ্যাপ তৈরি করে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে, এবং সেইখান থেকে আমি দেখাইছিলাম যে আমি নিজে একটা অ্যাপ তৈরি করেছিলাম, 11 দিনে ইনকাম করেছিলাম 41,000 টাকা, এবং ওই টাকাটা কিন্তু আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি 2 তারিখে। তো আমি আসলে এই বিষয়টার জন্য অপেক্ষা করতেছিলাম যে আসলে টাকাটা দিচ্ছে কিনা, এর পরবর্তীতে ভিডিওটা করতে চাচ্ছিলাম। তো এখন আপনাদের আমি বলবো যে কি কি লাগে আসলে একটা অ্যাপ তৈরি করতে গেলে, আপনার টাকা তুলতে গেলে কি কি লাগে, এই প্রত্যেকটা বিষয়। ওকে, তো ভিডিওটা দেখতে থাকুন, আমি মনে করি প্রত্যেকটা বিষয় দেখে যাবেন। আর আপনাদের আগে বলতে চাই যে আজকে আমার এরকম পরিবেশে ভিডিও করতে হচ্ছে, কারণ আপনারা যেহেতু জানেন যে আমি লাইভে আসছিলাম এবং আপনারা দেখেছিলেন আমি ঢাকার বাইরে, তো এই ঢাকার বাইরের কারণে মূলত এভাবে করতে হচ্ছে। তো এখন ভিডিওটা মূলত শুরু করি। ওকে, তো অ্যাপ তৈরি করবেন, আসলে অ্যাপ তৈরি করতে গেলে সবার প্রথমে আপনার যে জিনিসটা লাগবে এবং সবথেকে জরুরি সেটা হলো একজন অ্যাপ ডেভেলপার লাগবে। আপনি কীরকম অ্যাপ তৈরি করতে চাচ্ছেন ওইটার উপর আসলে অ্যাপ ডেভেলপার সিলেক্ট করবেন। এক এক অ্যাপ ডেভেলপার এক একটা বিষয়ের উপর আসলে এক্সপার্ট, কয়েকজন যদি হয় আর্নিং অ্যাপ তৈরি করতে এক্সপার্ট, কয়েকজন হবে নিউজ রিলেটেড অ্যাপ তৈরি করতে এক্সপার্ট, কয়েকজন হবে গেমসের অ্যাপ তৈরি করতে এক্সপার্ট। তো আপনি কোন অ্যাপস তৈরি করতে চান এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার আপনার। তো আপনি যেই অ্যাপটা তৈরি করতে চাচ্ছেন ওই অ্যাপটা আসলে আপনি আগে সার্চ করবেন প্লে স্টোরে বা অন্যান্য জায়গায়, দেখবেন যে অ্যাপগুলোর কীরকম সারা এবং ওই অ্যাপগুলো আসলে কীরকম মানুষজনের চাহিদা রয়েছে, একটা চাহিদার উপর ভিত্তি করে একজন ভালো অ্যাপ ডেভেলপারকে খুঁজে নেবেন। আপনি ফেসবুকে গিয়ে যদি শুধু যদি সার্চ দেন গিয়ে যে অ্যাপ ডেভেলপার, আপনি অ্যাপ ডেভেলপারের অভাব পাবেন না। তার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এটা খোঁজার দায়িত্ব আপনার। সব যদি পলক ভাই বলে দেয় তাহলে আপনারা ইনকাম করবেন কী করতে? আপনারা এটা খুঁজে নেবেন যে কোন অ্যাপ ডেভেলপার কোনটার জন্য আসলে বেস্ট, যে যেটার জন্য বেস্ট তাকে সেটার জন্য সিলেক্ট করবেন। তো এরকম আগে অ্যাপ ডেভেলপার সিলেক্ট করবেন, এরপর উনি আপনাকে সব বলে দিবে। তবু আমি বলে দিচ্ছি যে কী কী তারা বলতে পারে। আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন আসলে কোন ধরনের অ্যাড প্রতিষ্ঠান থেকে আপনি অ্যাড নিয়ে আসবেন। অ্যাড প্রতিষ্ঠান কয়েক ধরনের রয়েছে, অ্যাডমব রয়েছে, গুগলের অ্যাডস রয়েছে, অ্যাডসেন্সের অ্যাড, এরপর রয়েছে স্টার্টায়র অ্যাডস। কিন্তু আর্নিং অ্যাপস যদি আপনি তৈরি করতে চান সেই ক্ষেত্রে স্টার্টায়র অ্যাপস আসলে সব থেকে বেস্ট, কারণ আর্নিং অ্যাপসের ক্ষেত্রে স্টার্টায়র অ্যাপসগুলো যেগুলো আমরা আসলে আসলে শো করাই মানুষজনের সামনে, সেই অ্যাডগুলোতে যখন ক্লিক পরে বা ইনভ্যালিড ক্লিক পরে তবু আসলে সাসপেন্ড হওয়ার ভয় একটু কম থাকে। স্টার্টায়তে সাসপেন্ড হওয়ার ভয় সব থেকে কম থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা আসলে টাকাটা পৌঁছে দেয়। কিন্তু আপনি যদি একটা আর্নিং অ্যাপ তৈরি করেন গুগল অ্যাডসেন্স দিয়ে তাহলে আপনি কখনো ওই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনই না, আপনার অ্যাডসেন্সও তারা সাসপেন্ড করে দেবে, কারণ তারা বুঝে ফেলে যে আপনি অ্যাডগুলো কোথা থেকে আনতেছেন বা আপনি কাদের দেখাচ্ছেন। ওকে, আর অ্যাডমবও এরকম। তো আমি মনে করি যে আপনি যদি একজন আর্নিং অ্যাপস তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি একটা স্টার্টায়র অ্যাডস নিয়ে আসবেন। স্টার্টায় আপনি গুগলে সার্চ করলে অহরহ স্টার্টায়র আসলে অ্যাড পেয়ে যাবেন, এবং ওইখানে শুধু আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকলে বা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু ওইখানে সরাসরি অ্যাকাউন্ট করে ফেলতে পারতেছেন, এবং আপনার যেই ওয়েবসাইটটা বা আপনার যেই আর্নিং অ্যাপসটা ওইটা আপনি সহজেই ওইখানে অ্যাপ্রুভ করে নিতে পারতেছেন। অ্যাডসেন্স বা অ্যাডমবের মতো অত ঝামেলা নাই। ওকে, তো অ্যাডমব বা অ্যাডসেন্স আপনি ইউজ করতে পারেন আপনার অন্যান্য রিলেটেড অ্যাপসের ক্ষেত্রে, নিউজ রিলেটেড কিংবা আপনি ধরেন যে কোনো পোস্ট করবেন পোস্ট রিলেটেড কোনো অ্যাপের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো অ্যাপের ক্ষেত্রে আপনি আসলে নিউজ এই অ্যাডমবের বা অ্যাডসেন্সের অ্যাডটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ বেশি হবে, আপনার ইনকামটা বেশি হবে। কিন্তু আপনি আর্নিং অ্যাপসের ক্ষেত্রে আপনার ইনকাম বেশি হবে, ঠিক আছে, আপনি অ্যাডসেন্সের মাধ্যমে যদি আর্নিং অ্যাপস অ্যাপ্রুভ করেন তাহলে আপনার ইনকাম বেশি হবে, সবই বেশি হবে, কিন্তু আপনি শেষ পর্যন্ত টাকাটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, আপনার অ্যাডসেন্স সাসপেন্ড করে দিবে তারা। এটাই আসলে দেখা গেছে 99%, কিন্তু স্টার্টআপে 100% তারা আসলে পেমেন্ট করে থাকে যতটুকু আমি জানি। ওকে, তো এতটুকু আজকে বললাম, আর আজকে কোনো কথা বাড়াচ্ছি না। আজকে আমি আসলে যেহেতু একটু বাইরের পরিবেশে সেই কারণে আমি আসলে আজকে খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো আপনার আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা বিষয়ে জানা দেওয়ার চেষ্টা করবো। তো আপনি আগে সবার আগে যেটা লাগবে সেটা হলো একজন অ্যাপ ডেভেলপার লাগবে, এরপর যেটা লাগবে একটা অ্যাড প্রতিষ্ঠান লাগবে, এরপর আপনি যেটা লাগবে সেটা হলো যে আপনি অ্যাড প্রতিষ্ঠান থেকে অ্যাড নিয়ে আসার জন্য তাদের সাথে একটা অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট করে আপনি আপনার ওই আসলে আপনার অ্যাপের মাধ্যমে আপনার অ্যাপ্রুভ করাতে হবে অ্যাডসেন্স, ওই আপনি স্টার্টআপ বলেন বা অ্যাডসেন্স বলেন যার মাধ্যমে বলেন আপনি ওইটা আসলে অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ ট্যাপ্রুভ করাবেন, সব কিছু হবে, এর পরবর্তীতে আপনার অ্যাপের মধ্যে অ্যাড শো করবে, অ্যাড শো করলে তারা আপনাকে 1 মাস পরপর পেমেন্ট করবে। 1 মাস পরপর পেমেন্ট করতে বলতে যেমন আমি এই মাসে কাজ করব, এই মাসে আমার যতগুলো অ্যাড দেখাবে পরের মাসে গিয়ে আসলে ওই পেমেন্টটা আমাকে করবে। যেমন অ্যাডসেন্সের নিয়ম হলো আপনি এই মাসের যেই টাকাটা সেটা পরের মাসের 22 তারিখে পাবেন, স্টার্টআপের যেই নিয়মটা সেটা হলো আপনার এই মাসের ইনকামটা পরের মাস তো শেষ, পরের মাস শেষ হবে এর পরের মাসে, মানে 2 মাস পরে গিয়ে 2 তারিখে পেমেন্ট করে তারা। মানে এই মাসে কাজ করবেন, যেমন এটা হলো আগস্ট মাস ধরেন, আগস্ট মাসে কাজ করবেন, সেপ্টেম্বর মাসে গিয়ে আপনার পেমেন্ট করবে না তারা, অক্টোবর মাসে 2 তারিখে গিয়ে তারা পেমেন্ট করবে, তাদের নিয়মটা এরকম। ওকে, তা সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার দেখুন মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।